ঝলক শুরু করছি দেশ বিদেশের বিনোদন এবং লাইফস্টাইল জগতের নানা খবর নিয়ে সাজানো চ্যানেল 24 নিয়মিত আয়োজন কালোস 24 আজকের পর্ব অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা বিথি। কাল বলা হয়েছিল শূন্য প্রেক্ষাগৃহ আর দর্শক খরার কথা, আর করেছিল বাংলা চলচ্চিত্রের সোনালী অতীত ফিরে আসবার প্রত্যাশা। দর্শক, এবার সেই ক্লান্তিকাল কাটাতে এক হয়েছেন সিনেমা সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতারা, সাথে আছেন অগ্রজ শিল্পীরাও, যেখানে দীর্ঘ সময়ের হতাশা কাটিয়ে নতুন বছরের নতুন করে ঘুরে দাঁড়াবার প্রত্যয় সংশ্লিষ্টদের। আর তাই তো আশায় বুক বাঁধছেন এই শিল্পের শিল্পী কুশলীরাও। আজ শুরুর গল্পটা তাই বাংলা চলচ্চিত্র। রং হারাচ্ছে এই শিল্প, ব্যাংকিং খাতে যারা দুর্নীতির সাথে জড়িত আছে আমরা প্রত্যেকের বিচার করব, কাউকে আমরা ছাড় দেব না। আমাদের ফসল এত সমস্যা, এই মাসে অনেক দিন ধরে খেলতেছি, গেল এক যুগ ধরে ক্রমেই যেন মলিন হচ্ছে বাংলা চলচ্চিত্র। সবশেষ 2019 সালে 57 ছবি মুক্তি পেলেও লাভের মুখ দেখেনি কোনো ছবি। তোমার কোনো টেনশন আছে? আপনার তো সাইড দিক দিয়ে শুনি লেগে রইছে। এমন বাস্তবতায় অতীতের হতাশাকে পেছনে ফেলে 2020 নিয়ে আশায় বুক বাঁধছেন সিনেমা সংশ্লিষ্টরা, আর তাই চলচ্চিত্রের উন্নয়নে এক হয়েছে বিভিন্ন সংগঠনের নেতারা, সঙ্গে আছেন অগ্রজ শিল্পীরাও। 2007 আমরা 110 ছবি মুক্তি দিয়েছি, তো তার থেকে যে আস্তে আস্তে ব্যবসা কমতে থাকলো, কমতে কমতে লাস্ট আমাদের এই যে 19-এ কিন্তু মাত্র 54 চলচ্চিত্র আমাদের রিলিজ হয়েছে। তো দেশি ছবির মধ্যে যেগুলো রিলিজ হয়েছে আসলে আমরা আসলে কোনো রেজাল্ট পাইনি, এবং যেগুলো আমরা আমদানি করে এনেছি সেগুলোরও কোনো রেজাল্ট নেই, এবং যেটা কো প্রোডাকশনের ছিল সেটারও কোনো রেজাল্ট নেই। প্রদর্শক সমিতির এই সভাপতির মতে নতুন নীতিমালা মেনে যদি শুটিং করা হয় তবে বাঁচবে 25-30% বাজেট। এরই মধ্যে নীতিমালা মেনে কাজ শুরু করেছেন বাংলা চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান সহ অন্য শিল্পী নির্মাতারা। আমাদের চলচ্চিত্রের যারা মুরব্বী, যারা আগে এই সংগঠনের ছিলেন, বিভিন্ন নেতৃত্বে ছিলেন, তার যারা এখন আর নেতৃত্বে নেই, তাদেরকে নিয়ে আমরা কালকে একটা বৈঠক করেছি। নিয়মটাকে যে অনিয়মে পরিণত করে ফেলছিল সমিতি না থাকার কারণে, তো সেটাই আমরা আবার নিয়মে আনার জন্য, ফিরিয়ে আনার জন্য। এবং শুধু নিয়মের মধ্যে থাকলে এখনকার সময়ে 25-30% কস্ট কমবে একটা চলচ্চিত্রে। এবারে বলবো বাংলা চলচ্চিত্রের এই উঠোনে নারীর পদযাত্রার গল্প। দর্শক, রূপালী পর্দার রূপালী গল্পে কতটা রঙিন আসলে নারীদের অংশগ্রহণ? রয়েছে কি তাদের কোনো বাধা, কিংবা যারা বাধাকে টপকে এগিয়ে যাচ্ছেন সমানতালে, সিনেমার বিশ্ব উঠোনে কতটাই বা প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছেন তারা? রবিবার 18তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ছিল এমনই এক সেশন, যেখানে উঠে এলো সিনেমায় নারী নির্মাতা বিষয়ক নানা কথা। চলচ্চিত্রের চালচিত্রে রয়েছে নানা চড়াই উতরাই, তবে সব বাধাকে টপকে সময় পরিক্রমায় কতটা রঙিন হয়েছে নারী নির্মাতাদের গল্প। আলোচনা জুড়ে বিষয়বস্তুর সারমর্মটা ছিল এমনই, ছিল সংকট কাটিয়ে এগিয়ে যাওয়ার অঙ্গীকার আর অভিজ্ঞতার বর্ণছটায় বদলে দেবার ও বদলে যাওয়ার গল্প। 18তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নারী নির্মাতাদের এই সেশনে অংশ নেন বিভিন্ন দেশের চলচ্চিত্র পরিচালকরা, যেখানে সবাই তুলে ধরেন অপার সম্ভাবনাময় এই ক্ষেত্রে নারীদের দৃঢ় অবস্থানের বাস্তব চিত্র। আমার মনে হয় না এতে ঘটা করে বলার কিছু আছে, এটি প্রাকৃতিক এবং আমরা অবশ্যই এর মাধ্যমে অনেক এগিয়েছি। শুধু চলচ্চিত্র নির্মাণই নয়, বরং চলচ্চিত্র উৎসবেও নারীদের অংশগ্রহণ বেড়েছে। সময়টা এখন শুধুই সমাধানের, নারী বিশেষণে বিশেষায়িত করার চাইতে নির্মাতাই মূল পরিচয় হওয়া উচিত, কারণ পরিশ্রম এবং সমস্যাগুলো সবার সমান। আলোচনা জুড়ে আলোচিত হয় নারীদের ক্ষেত্রে পারিশ্রমিক আর নেতৃত্বের প্রতিবন্ধকতা নিয়ে। এছাড়াও আন্তর্জাতিক চলচ্চিত্রের উঠোনে নারীদের দীপ্ত পদক্ষেপে বেজে ওঠে প্রশংসার করতালিও। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নারীদের অংশগ্রহণ প্রশংসনীয়, প্রতিটি বিভাগেই অসাধারণ সব ছবি নিয়ে এসেছেন তারা, সীমাবদ্ধতার মাঝেও বারবার নারীরা নিজেদের প্রমাণ করে চলেছেন।
বাংলাদেশের নারী নির্মাতাদের নিয়ে বেশ আশাবাদী এই ফিল্ম ব্লগার। তার মতে, সমৃদ্ধ বাঙালি ইতিহাস নিয়ে নির্মিত হতে পারে এমন সব ছবি যা নাড়া দেবে বিশ্ব বিবেক। এখানে বলার মতো অনেক গল্প আছে। প্রাকৃতিক, রাজনৈতিক, সামাজিক প্রেক্ষাপটে যেমন চলচ্চিত্র নির্মাণ করা সম্ভব, তেমনি এখানকার সংস্কৃতি আকৃষ্ট করবে পুরো বিশ্বকে। সংখ্যায় কম হলেও বাংলাদেশের নারী নির্মাতারা বেশ আধুনিক। ফোরাম অবশ্যই দরকার, প্ল্যাটফর্ম অবশ্যই দরকার, যেখানে নারীদেরকে এনকারেজ করা হবে, কিন্তু নির্মাতাকে একদম নারী নির্মাতা বলে এভাবে আলাদা না করাই ভালো। আয়োজন শেষ হলেও সেশন রুম জুড়ে ছিল প্রত্যাশার গুঞ্জরণ। সেলুলয়েডের রঙিন গল্পে রঙিন হোক নারী নির্মাতাদের পথ চলাও। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। দর্শক, এই ছিল কালো 24 আজকের আয়োজন। বিনোদন এবং লাইফস্টাইলের নানা খবর পেতে প্রত্যেক দিন চোখ রাখুন চ্যানেল 24 পর্দায় রাত 11টায় এবং সকাল 8টায়। এছাড়া চাইলে যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।